আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত অর্থাৎ ভর্তি আবেদনের তারিখ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এসেছে আজকে। এই নিউজটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম 9 জুন শেষ হয়ে গেছে। 12 জুন আবেদন নিশ্চয়নের শেষ তারিখ ছিল। ইতিমধ্যে সকল শিক্ষার্থীকেই জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ থেকে নিশ্চয়ন করা হয়েছে, অর্থাৎ সাবমিট থেকে রিসিপ্ট কথাটি এসেছে। যারা এখনও পর্যন্ত সাবমিট থেকে রিসিপ্ট কথাটি আসেনি, তারা দ্রুত কলেজে যোগাযোগ করার চেষ্টা করো। আগামীকাল 20 জুন তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার কথা রয়েছে। 20 জুন বিকাল 4টা থেকেই মূলত তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। তবে তোমাদের ভর্তির সময়সীমা দেওয়া হয়েছিল 20 তারিখ থেকে 28 জুনের মধ্যে। তবে এই সময়সীমাটি বৃদ্ধি হতে যাচ্ছে। রিসেন্টলি একটি সংবাদ মাধ্যমে এই তথ্য বা এই নিউজটি দেওয়া হয়েছে। চলো বন্ধুরা, নিউজটি একবার দেখে নিই, তাহলে আরও বিস্তারিত জানতে পারবো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বাড়ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2021-22 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির সময়সীমা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ও ভর্তি সংশ্লিষ্টদের মধ্যে একটি অনানুষ্ঠানিক আলোচনায় ভর্তির সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সহ অন্যান্য এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানানো হবে বলে জানা গেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে 20 তারিখ থেকে যে রেজাল্টটি প্রকাশিত হবে সেটা প্রকাশিত হবে, এবং প্রকাশ হওয়ার পর ভর্তির যে সময়সীমা দেওয়া হচ্ছে, অর্থাৎ 28 তারিখ ছিল ভর্তির সময়সীমা, সেটাকে বৃদ্ধি করা হবে। এখন কত পর্যন্ত বৃদ্ধি করা হবে সেটা কিন্তু এই নিউজে উল্লেখ করা হয়নি বা জানানো হয়নি, কারণ এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি আমরা পাইনি। তবে সময়সীমাটাকে বৃদ্ধি করা হবে, কারণ দেশে সুনামগঞ্জ সহ নানা অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যদি ভর্তির সময়সীমাকে বৃদ্ধি করা হয় তাহলে ক্লাস শুরুর সময়সীমাও বৃদ্ধি করা হবে, এবং পরবর্তীতে দ্বিতীয় মেধাতালিকা, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, এই সব কিছুই মোটামুটি পিছিয়ে যাবে। এই সময়টি বৃদ্ধি হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কিছুটা সময় পেয়ে যাবে। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করার ওয়েবসাইট। তোমরা নিশ্চয়ই এই ওয়েবসাইটটা সম্পর্কে পরিচিত। বন্ধুরা, এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নোটিশ রয়েছে। নোটিশটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবে যে 20 তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা বিকেল 4টায়, রাত 9টায় হচ্ছে ওয়েবসাইটে, এবং 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ভর্তির সময়, অর্থাৎ ফর্ম পূরণের সময়। 21 তারিখ থেকে 29 তারিখের মধ্যে ফর্মটি অবশ্যই পূরণ করে কলেজে গিয়ে জমা দিতে হবে। আবারও বলছি, 28 তারিখ হচ্ছে লাস্ট ডেট ছিল এই নোটিশ অনুযায়ী। তবে এই নোটিশটি পরিবর্তন করা হবে, সময়কে বৃদ্ধি করা হবে, ফর্ম পূরণের সময়কে বাড়ানো হবে। নতুন নোটিশ পাবলিশ হওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।